শিয়াল আলম খান কত প্রয়োজনীয় ব্যক্তিত্ব স্বাধীনতার আগ থেকে পর পর্যন্ত, এটা আপনারা যারা সিনিয়র আপনাদের কাছ থেকে শুনতে এসেছি, আমরা শুনব। উনি স্বাধীনতা সংগ্রামে এবং স্বাধীনতার পরে জাতিকে কি দিয়েছেন, কি রেখে গেছেন, এই জিনিসটা উপলব্ধি করা আমাদের খুব প্রয়োজন। সত্তরের সেই তালমাটাল দিনগুলায় 71 জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে ফার ইস্টার্ন রিভিউ পত্রিকা, এশিয়ার এক নিরপেক্ষ পত্রিকা থাইল্যান্ড থেকে বের হতো, বিশিষ্ট এক সাংবাদিক বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নিতে এসে যায়া আলোচনার পর বললেন, হোয়াট ইজ ইউর নেক্সট প্রোগ্রাম? বঙ্গবন্ধু ডাইরেক্ট বলেছেন, প্লিজ নেক্সট রুম। সেই সাংবাদিক তখন বলে, আমি ওই রুমে যাইয়া দেখি এক সুশ্রমণ্ডিত যুবক বসে আছে, তার সাথে পরিচয়ের পর যখন জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইউর নেক্সট প্রোগ্রাম, ট্যালেন্টেড এক উত্তর দিল, সিচুয়েশন এন্ড টাইম উইল সে হোয়াট ইজ আওয়ার নেক্সট প্রোগ্রাম। শুধু এই কথায় বলা যায় শিয়া দলকান স্বাধীনতার কি ছিল, স্বাধীনতা সংগ্রামের কি ছিল। নায়ক সোহেল রানা ভাই, আমি এবং আমরা যাকে নায়ক হিসেবে জানি, অভিনেতা হিসেবে জানি, শিয়া দলম খান মারা যাওয়ার পর তার সংক্ষিপ্ত এক সাক্ষাৎকার যদি দেখেন চোখের পানি এসে যায়। বলল, আমার দেখা মতে এমন লেখাপড়া করার লোক কোন নেতায় আমি দেখি নাই শিয়া দলম খানের মতো, যে লেখাপড়া করে রাজনীতি করেছে। আমি জানি নিউক্লিয়াস কে গঠন করেছে, আমি জানি 6 দফা কে প্রচার করেছে, এই 6 দফা 1 বছরের ভিতরে প্রচার হয়েছে সারা পূর্ব পাকিস্তানে। তখন তো তোমাদের এই মোবাইল ছিল না, কিভাবে প্রচার হয়েছে? প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে ছাত্র নেতাদেরকে এনে এনে ইকবাল হলের মাঠে ভিন্ন ভিন্ন মিটিং করে প্রত্যেককে বুঝে তাদের দায়িত্ব দিয়ে এলাকায় পাঠিয়ে দিয়েছে, আবার ডেকে আনি আমাদেরকে শিখাইছে। সেইভাবে 1 বছর ভিতরে শিয়া দলম খান 6 দফা প্রসার করেছে। কে 69-এর গণ আন্দোলন সংগঠিত করেছে আমি জানি, আমি জানি স্বাধীনতার পতাকা কে রূপকার, আমি জানি স্বাধীনতা ইস্তার রূপকার, আমি জানি জয় বাংলা সব স্লোগানের কে রূপকার, আমি জানি মজিদবাদের স্লোগানের রূপকার কে। স্বাধীনতার পরে শিয়া দলম খানকে বলছে শিয়া দলম খান পরে কি করছে আমি জানি না। সাথীরা, শিয়া দলম খান শুধু স্বাধীনতা সংগ্রাম করে নাই, শিয়া দলম খান নতুন এক স্বাধীন দেশের নতুন রূপ দিতে চেয়েছিল, স্বাধীনতায় একটা নতুন চিন্তা করেছিল। অথচ এই পর্যন্ত যত সরকার আসছে, যত সরকার গেছে, বাম ডান সবাই একসাথে এসকে ফাটায়, আবার ওনাকে সরাইবার জন্য আবার ওয়াই যায়, আবার 5 বছর বন্ধ দেয়, আবার 5 বছর বন্ধ দেয়, এইভাবে 5-5 বছর পরও আমরা কি এইভাবে সত্য থাকবো? আপনারা এত জানেন, আজকে যারা আলোচনা করেছে আপনারা এত জানে, এত বুঝে কেন বসে রয়েছেন? সম্মানিত সাথী বন্ধু, সম্মানিত বড় ভাই, আমরা আরো শুনবো আপনাদের থেকে, তবে আমি আপনাদেরকে বলি, চিন্তা করেন, চিন্তা করার সময় এসেছে, এইভাবে আর বসে থাকা যায় না।